আপনারা সবাই জানেন যে ইউটিউব অ্যাডসেন্সে আমরা যে অ্যানালিটিকগুলো দেখতাম, এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে এখানে এসে আমরা কিন্তু বিভিন্নভাবে আমাদের ইউটিউবের যে অ্যাডসেন্সের যে আমাদের চ্যানেলের যে কী সিটিআর আছে, সিপিসি আছে, সি আরপিএম আছে, এগুলো সব কিন্তু আমরা ইম্প্রেশন আছে এখানে আমরা সব কিন্তু কিন্তু এখানে এসে দেখতাম। প্রতিনিয়ত অনেকেই আছে যে প্রতিদিনই দেখতো এটা, যে কার কত ইম্প্রেশন আছে, কার কত সিটিআর আছে, বেড়ে গেছে না কমে গেছে ইম্প্রেশনটা, এবং আর্নিংটা প্রতিদিন কত আসলো, এগুলো কিন্তু এখান থেকে দেখে থাক সবাই আমরা এখান থেকে দেখে থাকতাম। কিন্তু ইউটিউব যে পরিবর্তনটা এসে নিয়ে আসছে সেটা হলো যে এখানে আপনারা আর কিছু এখন দেখতে পারবেন না, এখানে এরকম ফাঁকা থাকবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যেটা, যে এখানে এরকম এখন টোটালি ফাঁকা থাকবে, আপনারা শুধু জাস্ট মাস শেষে যেটা দেখতে পারবেন যে আপনার কত ট্রান্সফার করলো, আর্ন কত হলো, আপনার ব্যালেন্সে কত যোগ হয়েছে সেটা দেখতে পারবেন। কিন্তু ভিউয়ার্স, কিন্তু এই পরিবর্তনটা সম্পর্কে অনেকের অনেক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আছে। অনেকে বলতেছে পরিবর্তনটা খুবই খারাপ, স্যাড নিউজ, কিন্তু বিষয়টা সেটা না। কিন্তু আমি বলবো ভিউয়ার্স, এই পরিবর্তনটা আমাদের জন্য খুবই জরুরি ছিল এবং এই পরিবর্তনটা হওয়ার জন্য খুবই ভালো হয়েছে। কারণ কি, আপনারা হয়তো ভাবতে পারছেন যে কেন ভালো হয়েছে, আগে যে আমরা দেখতে পারতাম অ্যাডসেন্সের ভিতরে ঢুকে। কিন্তু আমি বলবো যে ভুল কিছু দেখার থেকে যদি সেটা না দেখা হয় সেটাই সবচেয়ে বেটার। আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম ভিউয়ার্স, যেই কীভাবে আপনারা এই আমাদের সিটিআরটা নিয়ে অনেকেই শঙ্কিত ছিল, অনেকেই চিন্তিত থাকতো। ভিউয়ার্স, আমার সেই ভিডিওটা হলো এই ভিডিওটি। এই ভিডিওটি যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি কী বলতে চাচ্ছি। এই ভিডিওটা যদি কেউ না দেখে থাকেন প্লিজ এই ভিডিওটি দেখে থাকবেন, যে আমি ইউটিউব টিমের সাথে যেই লাইভ চ্যাট করেছিলাম সেটার কথোপকথন আমি এই ভিডিওতে তুলে ধরেছি। তার যে মাস শেষে যে রেভিনিউ যোগ হয় সেই রেভিনিউটা ট্রান্সফার করার জন্যই কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টটা। এখানে শুধু অ্যাডসেন্স অ্যাকাউন্ট বলতে শুধু ইউটিউবের জন্যই না, এই কথাটা আমি এই ভিডিওতে পূর্ণাঙ্গভাবে আপনাদের বোঝাচ্ছি। তারপরে সংক্ষেপে একটু বলে যাই যে ইউটিউবটা শুধু আমাদের এখানে কিন্তু যেই আমাদের যে ডাটা আছে সেটা দেখানোর জন্য এটা না, এটা হলো যে নন হোস্টেড, হোস্টেড অনেক ধরনের ক্যাটাগরি আছে এই অ্যাডসেন্সের, তাদের সাথে যুক্ত আছে, সম্পৃক্ত আছে, তারা বিভিন্নভাবে নিজস্ব ওয়েবসাইট নিয়ে তৈরি করে, নিজস্ব কোম্পানিতে তারা বিভিন্ন অ্যাড দিয়ে থাকে, গুগলের সাথে কন্ট্যাক্ট করে কাজ করে থাকে, তো তাদের এইটা এখানে বিভিন্ন ইনফরমেশন এখানে দেখানো হয়ে থাকে। তো ইউটিউবের যে ইনফরমেশনটা এটা তারা বারবার বলছিল যে এখানে ইউটিউবের ইনফরমেশনটা কোনোটাই সঠিক না, সঠিক শুধু একটাই, যেটা টাকাটা ট্রান্সফার করে, যে রেভিনিউটা ট্রান্সফার করে এটাই শুধু সঠিক। তথ্যগুলো আমরা জেনে অনেকেই হয়তো চিন্তিত থাকতাম যে আমার সিটিআর বেড়ে গেছে অথবা আমার ইমপ্রেশনটা যে আমার প্রতিদিন আর্নিং যেটা সেটা হচ্ছে না, এ ধরনের নানান ধরনের আমাদের মনের ভিতরে একটা প্রশ্ন থেকে যেত। এর থেকে এটা সম্পূর্ণ রিমুভ করে দিছে, এটা অনেক ভালো হয়েছে। তো এখানে আপনারা ইউটিউব অ্যানালিটিক, ইউটিউব স্টুডিও যার যার যে এর ভিতরে অ্যানালিটিক আছে, অ্যানালিটিকের ভিতরে সব তথ্য এখানেই আছে, আপনারা এখান থেকে সব কিছু দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আমি যে পরিবর্তনটার কথা বলবো সেই বিষয়টা আপনাদের বলে, যেমন এখানে আমরা যদি রিপোর্টের ভিতরে এখন যাই ভিউয়ার্স, এই পরিবর্তনটা অনেকের চ্যানেলে কার্যক্রমটা শুরু হয়ে গেছে, অনেকের হয় নাই, সেটা হলো যে এই যে এখন আমরা যে রিপোর্ট দেখবো এই রিপোর্টটা কিন্তু এখন দেখা যাবে না। এখন আমার চ্যানেলে এটা এখনও আমারটা হয় নাই, অনেকের চ্যানেলে এটা হয়ে গেছে, যে এই যে এখন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে পরিবর্তনটা, সেটা হলো যে এই যে নিউ ভার্সন আর গো টু ওল্ড রিপোর্ট পেজ, এখন এই বেটা ভার্সনটা কিন্তু আমাদের অলরেডি চালু হয়ে গেছে। তো এখন কিন্তু এইভাবে দেওয়া আছে, এখানে যে আমরা দেখেন যদি আমরা এখানে গো টু ওল্ড রিপোর্ট পেজ যাই, গো টু রিপোর্ট পেজ, ওল্ড রিপোর্ট পোর্টে যাই যদি, তাহলে কিন্তু আমরা আমাদের যেই ডাটাগুলো আছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো। দেখছেন এখানে কিন্তু আমাদের যেই ওল্ড রিপোর্ট পেজ, আমি সেই ওল্ড রিপোর্ট পেজে এখন আসি, এটা কিন্তু এখন থাকবে না। হ্যাঁ, তো এটা অনেকের চ্যানেলে এটা নেই অলরেডি, কিন্তু যেই আপডেটটা সেটা কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে, ডে বাই ডে মানে দিন যাবে আর এক একজনের এই পরিবর্তনগুলো এক একজনের চ্যানেলে চলে আসবে। তো আমার এখনও হয়নি, তো অনেকের আছে এটা হয়ে গেছে। তো এখান থেকে ভিউয়ার্স, এখন বর্তমানে যেভাবে থাকবে সেটা হচ্ছে যে এই যে এখানে কিছুই থাকবে না, এখানে শুধু যাই ঠিক উপরে এইভাবে যেভাবে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক, এটা এভাবে থাকবে এখন থেকে, এখানে কিছু থাকবে না, শুধু আপনার কত ট্রান্সফার হলো সেই জিনিসটা আপনি দেখতে পারবেন। তো এই আপডেটটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো, অনেকেই মনে করছেন যে এই আপডেটটা আমাদের জন্য খুব স্যাড নিউজ, আসলে অবশ্যই না। কারণ একটা কথা অবশ্যই ভিউয়ার্স আপনারা নিজের থেকে মনে করেন যে যে জিনিসটা আপডেট হোক সেটা কিন্তু অবশ্যই পূর্বের থেকে ভালো এবং সেটা দরকার, এই কারণে কিন্তু আপডেটটা হয়ে থাকে। তো আপডেট কোনো দিনই খারাপ না, আমরা হয়তো ভুল বুঝি যে আমরা দেখতে পারবো না, আমাদের প্রতিদিনের আর্নিংটা দেখতে পারবো না, আমাদের ইমপ্রেশনটা দেখতে পারবো না, কিন্তু বিষয়টা সেটা না, ভুল দেখার থেকে না দেখাই ভালো। আর যেটাই সঠিকভাবে তথ্য পাবেন সেটা হচ্ছে আপনারা ইউটিউব অ্যানালিটিকের ভিতর যেয়ে দেখবেন। তো ভিউয়ার্স, এই ছিল নতুন আওয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা ওই বরাবরের মতো আমার চ্যানেলটিকে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো পরবর্তী কোনো আপডেট হয়ে থাকলে আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো থাকেন, সুস্থ থাকবেন।